অ্যাকচুয়ালি আমাদের বিয়ানীবাজার এরিয়াত কোনো পিকনিক বা পাখানের মতো কোনো এলাকা জায়গা নাই। ইটস সামথিং খুব সুন্দর, পাখান বাড়ি এটারে হয় আর নাইস আছে এটা তো, এটা সৌন্দর্য বাড়ি আছে গাছপালা এগুলো আর কি, একটা দেখতে একটু ভালো লাগতেছে। ঈদ কিংবা অন্যান্য উৎসবের পাশাপাশি ছুটির দিনগুলোতে খানিকটা ঘোরাঘুরি মনের বিকাশে বিশেষ ভূমিকা রাখে এমনটা অজানা নয় কারোই। তবে গ্রাম হোক বা শহর, খুঁজতে গেলে দেখা যায় কোনো শহরে কিছু বিনোদন কেন্দ্র থাকলেও বিয়ানীবাজার উপজেলায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। আর তাই বিশেষ দিবসে ভিড় কাকরভিলা 52 বিজিবি ক্যাম্পে। পরিবার পরিজন ও শিশুদের নিয়ে ঈদের বিকেলটাতে এসব স্থানে বিনোদন খুঁজে নিচ্ছে মানুষ। বিয়ানীবাজার কোনো বিনোদন কেন্দ্র নাই, বড় হিসাবে কোনো কেন্দ্র নাই, বাট ওখান আছে গতিকে আমরা ওখানে আই আইয়া ওখানেও আমরা মনে করো মজাটা করি, ফান করি, ঈদের সময় আই সব সময় সময় কাটাই, আনন্দ লাগলো অনেক মানুষ দেখি, কাকরবিলা তারছি আইয়া দেখি অনেক প্রচুর মানুষ, আমরা খুব ভালো লাগছে, আজকের বিকালটা মজাও যাচ্ছে। আমার ওয়াইফ লই আইসি, আমার বোন, আমার মা আর আমার বাবিন বাতিজা বাতিজিন ও বাগনা, এই পরিবেশটা দেখে আর এই বাড়িটা দেখে অনেক ভালো লাগে। সবসময় আসা হয়, এই যে দু একদিন প্রতি শুক্রবারে আসা হয়, বিকাল টাইমে খোলা হয় আর কি। তার মানে প্রতিনিয়ত আসা হয়, এখানে আসার পিছনে মূল কারণটা কি, এখানে কি আছে? এই যে একটা সৌন্দর্য বাড়ি আছে গাছপালা এগুলো আর কি, একটা দেখতে একটু ভালো লাগতেছে, এই জন্য আসা, ছবি তুললা, বিনোদন করলাম। আমার ফ্রেন্ডর অকলরে লই আইসি আর জায়গা সুন্দর, বহুত দিন থেকে আমার বন্ধু অকলে হয়েছে, আও ও বাড়ি যাই, আমরা দেখি ও বাড়ি ওখান খুব সুন্দর, ও আমরা আইসি। আগে তো এমনিতেই বেড়ানি তাইতাম, আর আজকে ঈদ উপলক্ষে আইলাম, আর আইয়া খুব ভালো লাগে, মানুষের সমাগমে খুব সুন্দরও লাগে। খাদ্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি বিনোদনও মানুষের মৌলিক অধিকারের অংশ, তাই উপজেলা পর্যায়েও শিশু পার্ক কিংবা যে কোনো ধরনের বিনোদন কেন্দ্রের ব্যবস্থা এখন সময়ের দাবি।